একটা দুঃখেই নামাজ পড়বেন যাই নিয়ে বাড়ি বসে যাওয়াই তাই করি ৪৫০ টাইটেল ভাষা ছিল মাওলানা ১২ জন ছিল মুক্তি কথাগুলি একটু কড়া কড়া লাগবে আর ওই আমলে সবচেয়ে বড় মুক্তি যিনি ওনার নাম ছিল সাদ তিনি ফাতোয়া দিছিলেন এবং বলেছিল তোমরা জোহরের নামাজ পড়ে গেলে খবরদার আসরের নামাজ যেন কাজা না হয় এর মধ্যে হুসাইনের মাথাটা চাই যারা নামাজকে জবাই করে নামাজ পড়ে সুবহানাল্লাহ ৩০০ বার আলহামদুলিল্লাহ ৫০০ বার হ্যাঁ হ্যাঁ আস্তাগফিরুল্লাহ ১১০০ বার হাসবি রব্বি জাল্লুল্লাহ ১২০০ বার আবার বর্তমানে কিছু দোয়া বাইরেছে ২৫০০ বছর ধরে পাপ করলি বলে এক দোয়া বললি মাফ হয়ে যাব আরে বাপ রে বাপ এই শালার গাজা খোর গো দলে ভর্তি বর্তমান আল্লাহর গাজা খোর এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া নবীরা জানতো না জানতো কথা কর না কেন জানতো না তাহলে কোন দোয়া পড়লে কবুল হবে আল্লাহর কাছে এটা আল্লাহ কোরআন শরীফে কয়ে দিছে আদম আলাইহিস সালাম পয়গম্বর না অবশ্যই সে গন্ডম খায় অপরাধী হইল হয়তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মনে কোয়াতার বাদা সুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে কাম হয়ে গেছে তাতে কি তার ফয়সালা হইছে তাহলে কোন দোয়া পড়ে আদম মুক্তি পাইল ওটা কোরআন শরীফের মধ্যে আছে ওই দোয়া আজ মানুষ পড়লে মানুষের বিপদ ছাড়ে সূরা বাকারার ৩৭ নম্বর আয়াত ফাতালাক্কা আদামু আলাইহা মির রব্বি কালিমাতিন ফাতাবা আলাইহা ইন্না হুয়া তাওয়াবুর রহিম সূরা বাকারার ৩৭ নম্বর আয়াত দেখেন এই বাণীগুলি মুখস্থ করলেন এই বাণী মুখস্থ করবার পরে উনি সেই বাণীগুলি ওসিলা করে তওবা করলেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন মাওজান পয়সা নাকি পয়সা আসেন আয়াতটা বেশি বেশি নবীজি সাহাবাদের মধ্যে বলে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন ইয়া রাসূলুল্লাহ এই বাণীগুলির মধ্যে কি ছিল এমন যার জন্য আদমের তওবা আল্লাহ কবুল করেছিল আমার রাসূল পাক জবান মুবারককে বললেন এই বাণীগুলির মধ্যে আমি ছিলাম কে ছিল নবী বলছে আমি ছিলাম আমার মাওলা আলী ছিল আমার হাসান ছিল আমার হুসাইন ছিল আমার ফাতেমা ছিল এই আহলে বায়াতের মহব্বতে আল্লাহ আদমের তওবা কবুল করে নিয়েছেন সুবহানাল্লাহ এই আয়াত তোমাকে সহি পড়ে না সুবহানাল্লাহ ৩০০ বার ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে পড়ছিল না কুলনা ইয়া নারু কুলি বার্দাও বলা ইব্রাহিম এই দোয়া পড়ছে আগুন ইনি পয়গম্বর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতুম জালিমিন তাহলে কোন কোন দোয়া পড়লে কবুল হবে এটা আল্লাহ কোরআনে কয়ে দিছে আর বর্তমানে দোয়ার গাঁটটি নিয়ে আমাদের ঘুরেই বেড়াবার লাগছে ২৫০০ বছরের গুণে বলে এটা দোয়া বললি মা বলি তাই নামাজ কালাম বরুম কে আর অলি আল্লাহ কাছে আমরা কি কমু যাই হোক
কারবালা সম্বন্ধে একটি কথা বলতেই হবে। কারবালা যদি না হইতো তাহলে মুনাফেক কারার মুসলমান কারা বোঝা যাইত না। হুসাইনের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছেন 22,000 মানুষ ছিল, হুসাইনের সঙ্গে কয়জন ছিল? কয়জন? 72 জন। আর যোগ দিছিল 4 জন ওই দলের থেকে, এই হলো 76 জন। আর এই 22,000-এর মধ্যে 450 টাইটেল বাসা ছিল মাওলানা, 12 জন ছিল মুক্তি। কথাগুলি একটু কড়া করা লাগবে। আর ওই আমলে সবচেয়ে বড় মুক্তি যিনি, ওনার নাম ছিল সাদ, তিনি ফাতোয়া দিছিলেন এবং বলেছিল তোমরা জোহরের নামাজ পড়ে গেলে খবরদার আসরের নামাজ যেন কাজা না হয়। এর মধ্যে হুসাইনের মাথাটা চাই, যারা নামাজকে জবাই করে নামাজ পড়ে। এই একটা দুঃখেই নামাজ পড়বে যাইনি, বাড়ি বসে যাওয়াই তাই করি। নামাজ পড়েন আপনারা, আমার কথায় বিরক্ত হন নাকি? কয়েকটা কথা বলতে হবে। নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়া হয় কিনা? শুধু নবীকে সালাম দেওয়া হয়, নবীর আহলে বায়াতকে সালাম দেওয়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে আলে মুহাম্মদ, আহলে বায়াত তাদেরকে সালাম দেওয়া হয় নামাজের মধ্যে। শুধু তাই নয়, ও ইবাদিল্লাহি সলিহিন, সলিহিন কারা? আল্লাহর ওলি যারা, এদেরকে যদি সালাম না দেন নামাজের মধ্যে নামাজ হবে? কথা কন, আপনাকে চেয়ারম্যানে যদি সালাম দেয় নামাজের মধ্যে নামাজ হইব না? হবে, আমাকে এমপি সামনে সালাম দেব নামাজের মধ্যে নামাজ হবে না? এমপিরে দিলেও নামাজ হবে না, চেয়ারম্যানের দিলেও নামাজ হবে না। আর যদি নামাজের মধ্যে নবী নবীর আহলে বায়েতকে সালাম না দেওয়া হয়, সলেহীনদেরকে সালাম না দেওয়া হয়, তাদেরকে তার নামাজ হবে না। সেই নামাজকে যারা জবাই করেছিল, ওরা তো হুসাইনকে জবাই করে নাই, ওরা নামাজ জবাই করছে। আমার নবীজির বংশ নামাজের অংশ, এজন্য কারবালাটা হলো মুনাফেক আর মুসলমানের পরিচয় হয়েছিল। আচ্ছা, ঘরের ভিতরতে মা একটা বাচ্চারে প্যান্ট পরাই দিছে, ঘর থেকে বাইরে দুয়ের আইসে খুলে ফেলাইছে। কয় বছর বলা ফল বাবা? দুই আড়াই বছর, 3 বছর। আল্লাহ রসুল মোহাম্মদুর রসুল আল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ফাতেমার বাড়িতে বেড়াইতে গেছেন। যাবার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও নবীজির সঙ্গে ছিলেন। মাওলানা ইমাম হুসাইন ছোট্ট বালক, ওই যে ঘর থেকে পেন পরাই দিছে দুয়ে রেখে, এতটুকু বয়স, নানার গলা ধরে চুমু খাচ্ছে নবীজি মাওলানা হুসাইনের বদন মোবারক। ছোট্ট একটা রশি, ছোট্ট একটা সুতার মতো একটা দড়ি রশি এনে
নবীজির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কানের মধ্যে বানতেছে। একাল বানছে নবীজির কানে, আর আকাল নিয়ে আয়েশা সিদ্দিকার কানের সাথে। এক মাথা হইল নানার কানে, আর এক মাথা হইল নবীজি কথা বলে না, দেখি হুসাইন কি করে। বাধা হয়ে গেছে, মাঝখানে ধরছে, বলতেছে না না আজকে একটা নতুন খেলা খেলব। নবীজি বলে কি? বলে আমরা বুলু বুলু খেলব। বুলু বোঝেন না যে তাপি রাজে কি কর, বুলু তো কর। তো টান দিছে কানের সঙ্গে বাধা, তো একটু ব্যথা লাগছে না? রশিটা হাতের মধ্যে আট করে ধরে কানটাকে এমনি করে ধরছে যাতে কানের মধ্যে টানটা। নবীজি বলছে না না এই খেলাটা আমি খেলবো না। অনেক সময় দেখবেন নাতিকে নিয়ে খেলা করেন, আপনি একটু কাজে যাবেন, দাদু ভাই আমি একটু পরে খেলাবো তোমার সাথে, ও কিন্তু কান্না শুরু করে। তো নবীজি কানের মধ্যে ব্যথা পাচ্ছে, এটা ফাতেমা খেয়াল করছে, দৌড়ায় এসে হুসাইনের পিঠের উপরে ঠাস করে একটা থাপ্পড় দিছে। মার মুখের দিকে তাকায় কথা বলে না, মনে মনে কয় আমি নানার সাথে খেলা করি আর তুমি আমাকে মারলে। ডাক দিছে মামা হাসানকে, মেয়ে ভাই আমার কাছে আসো। মামা হাসান আসছে, গলা জড়া গলাটা জড়াই ধরে কয় মেয়ে ভাই চল আমরা বাড়ির থেকে চলে যাব, আরে ইরাক চলে যাব, আর এই বাড়ি থাকবো না। ইরাকে গেলে তখন মানুষ ফিরে আসতো না। দুই ভাই বাড়ির থেকে বের হয়ে চলে যায়, নবীজি বসা মানুষটা একটু জোরে দাঁড়াইছে, কাপড়টা খুলে গেছে উনি থাপা দিয়ে বাম হাত দিয়ে এটা ধরে নিয়ে দৌড়তে যায় দুই ভাই রে। আরে আয় ভাই, তোরা যে খেলা খেলাবি আমি সেই খেলা নাই তোদের সাথে। কান্না থামে না, অনেক আদর করে কান্না থামাইছে, কইতেছে নানা একটা কথা তোমার আজকে বলতে চাই। নবীজি কয় কি বলবি? বলে আমি একটা জিনিস তোমার কাছে আজকে চাবো, তুমি দিবা কিনা সেই কথা কো। নবীজি কয় চা, তুই কি চাবি? একটা নাতি কি চাই দাদার কাছে, এটা খেলনা নাকি এইটাই নাই তুই চাবি? যা তুমি যা চাবে আমি তাই দিব। হুসাইন বললে এমনি বললে হবে না, কেমনে কমু? কইলে আমার হাতটা ধরো, আমার সুরে প্রতিজ্ঞা করো, আমাকে চেনো আমি হুসাইন। কত বড় কথা নবীর কয় তুমি আমার চেনো, আমি হুসাইন। নবীজির দেহের পশমগুলি খারাপ হয়ে গেছে, সুবহান। বলছে হবাই তোকে শুয়েই প্রতিজ্ঞা করলাম, তুই যা চাবি আমি তোরে তাই। হুসাইন বলছে দিবা, হ্যাঁ কি চাও বলো। বলে তুমি এখন আমার সামনে দাঁড়িয়ে বসে আল্লাহর কাছে দোয়া করো আমার জন্য, আমার মরণটা যেন রক্ত মাখা মরণ হয়। নবীজি বলছে আমি এটাই তো চেয়েছিলাম, সুবহান। তোমার যদি রক্ত মাখা মরণ না হয়, তুমি যদি শহীদ না হও, তাহলে মুনাফেক আর মুমিন পার্থক্য করা যাবে? তোমার এই রক্ত মাখা মরণের মাধ্যমে
আমার উম্মতের মধ্যে ভাগ হয়ে যাবে কারা মুসলমান আর কারা মুনাফিক। যারা হুসাইনের পক্ষে তারা মুমিন, আর যারা হুসাইনের বিপক্ষে কাফের। আর কোন হাদিস লাগবো না, শত বড় মুহাদ্দিস মুফতি হক, ওরে পরীক্ষা করবেন ওর মধ্যে কতটুকু হুসাইনের মহব্বত আছে। তাহলে বুঝতে পারবে সেই মহরম, যেই মহরম আপনি গেরে মাইছে সরকারে অর্ডার দিছে, তুমি কান্দম হুসাইনের জন্য কইছে, কারণ এটা কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত হুসাইনের জন্য কান্নার জন্য একজন মানুষ থাকবে ততদিন পর্যন্ত কিয়ামতি হবে না। সুবহানাল্লাহ বেটা, আমি অনুরোধ করি কে কি বলল এটা আমার দেখার সময় না, এটা আমার আকীদা। কি বলেন, আমরা হুসাইনকে ভালোবাসি, এটা কি, এটা কি, এটা হলো আমার আকীদা, এটা আমার রক্তের সঙ্গে জড়িত। আর এদের মহব্বত যার কালবের মধ্যে আছে তিনি নামাজি, এদের মহব্বত যার কালবে নাই সে কাবা ঘরের মধ্যে পইরা যদি শুয়েও থাকে সে নামাজি। মুর্শিদিকে চিনি আজে জন যে করে তার উপন্য সন, মুর্শিদিকে চিনি আজে জন, মুর্শিদিকে তার মুর্শিদিকে, মুর্শিদিকে চিনি আজে জন যে করে তার উপন্য সন, লালন সাধুর বেশের দুর্ভুল সদায় হলো, দুর্ভুল সদায় না দেখে রূপ সেজদা করা, অন্ধকারে কই জগতে না দেখে রূপ সেজদা করা, অন্ধকারে কই রে না দেখে রূপ সেজদা করা, না দেখে রূপা আমি আবারও পায়ে ধরে বলছি, যারা দাঁড়িয়ে আছেন সবার পায়ে হাত রাখি, আপনারা বসার মতো সুন্দর ব্যবস্থা আছে, আগে মানুষ নাড়ার মধ্যে বসে বসে গান শুনত তাই না, এখন কত সুন্দর বিছনা দেয়, তারপরেও আমরা বসতে বসবেন বসবেন। এই মাহফিল আল্লাহ তাআলা ওয়াজ করেছেন, আমি না, আল্লাহ তাআলা বলেছেন ইন্না আউলিয়া তার আত্মা কাইলা ইয়ারি ফাহুম গাইরি ইল্লা আউলিয়া, আমি আমার অলিগণ আমার একটা সাদুয়ার নিচে বসবাস করি। সুবহানাল্লাহ, জিক্রুল আম্বিয়া ইবাদাতুন, আম্বিয়াদের আলোচনা ওলি আল্লাহদের আলোচনাই হলো উত্তম ইবাদত। সুবহানাল্লাহ বেটা, যতক্ষণ পর্যন্ত আপনি মাহফিলের মধ্যে নবী রাসূল ওলি আউলি আহলে বায়াতের আলোচনা শুনবেন ততক্ষণ পর্যন্ত আপনার দেহের পাপগুলি ঝরে ঝরে মাটির সঙ্গে মিশে যাবে। সুবহানাল্লাহ, আর এটা নিতে হলে দিতে হলে আপনাকে আদবের সাথে দরবারের মধ্যে বসতে হবে। ধন্যবাদ সবাইকে। ডুব দিলে তুই পাবি তারে তৌহিদ সাগরের মাঝে, রব কোথায় তোর মাবুদ কে বা,
উঠলো শুকনা বালুর চরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে তুই পাবি তারে তৌহিদ সাগরের মাঝে توحيد সাগরের মাঝে আর তৌহিদ সাগরের মাঝে ডুব দিলেই মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে তৌহিদ সাগরের মাঝে দুঃখিলে মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে জয় মুশিদ আল্লাহ জয় গুরু জয় গুরু দু একটা মিউজিক একটু বাজানো লাগে আর এগুলি তো অনেক আগে তখন এই মিউজিকের উপরে নির্ভরশীল হইল আমার বড় ভাই আব্দুর রহিম খান উনি হারমোনিয়াম বাজার কিন্তু পুরান মানুষ তো অনেক স্মৃতি ভ্রম হয়ে যায় কিন্তু আমাদের ইসরাফিল বাঁশিবাদক সে কিন্তু বুঝালো বাড়ি বুঝতে দেয় নাই কেমনে খোঁচায় খোঁচায় আবার জাগা মতো নিয়ে আসছে পুরান চাল ভাতে বাসে ঠিক ঠিক যদিও একটু গন্ধ কয় তারপরে রোগ হয় না কিন্তু নতুন চালের ভাত খাইলে শরীর ফুইলা যায় মজা পাইয়া খাই তো আবার ফুইলাও যায় বেশি খাইয়া না ব্যালেন্স থাকে না একজন জিজ্ঞেস করলো যে এই জিনিসটা যে কিনলেন এটা মানে কিরকম দামটা কিরকম কয় দামটা প্রাইজের মধ্যে আছে দামটা প্রাইজের মধ্যে আছে মানে ভাষা না পাইলে আর কি করবো তাও তো একটা কম দিয়া কথা তো আমার চাষি আমার স্বাস্থ্য ভাই শুরুই আর কইছে কি যে ফেরিঘাটের থেকে ওই যে আরিয়ালখা ফেরিঘাট তখন ছিল যা একটা লাউ লই আয় আমার চাষির বাড়ি আবার সানপুর তো লাউন থেকে সে কিন্তু সারাদিন খুঁজা আয় কইতেছে না মা লাউ তো পাইলাম না কোয়াস কি বেড়ারা যে যে জাকা বুড়া লুয়ে গেল আজকে কে তুই চাহিদা বাড়ছে নিতে না নিতে সব কিনা লয়ে গেছে গা ও মা আজকা কি গো মা আজকাল কদুতে বইরে গেছে গা বাজার কদু আর কদু কিন্তু লাউ একটা উঠে নাই লাউ পাই মানে দৈনন্দিন কথা বলতে গেলে সারাদিন ফুরাই বোটা বাবা এই প্রতিদিন কিছু না কিছু ঘটনা ঘটতেছে আজকে আমি বইয়া বইয়া আসতেও পারি না কানতেও পারি না আমার আবুল ভাই সুযোগ পাইয়া কি এর মধ্যে কি দিব এটাও কইতারে না যে এন্দা শুই চলে না এন্দা কুড়াল চালাই মানে পাল্লা যে কি এটা বাউই নাই এ বাউ করছিল আমার এই আজিজ বুঝেন নাই ব্যবাব জন দিয়া লাইছে মানে কে কোন পক্ষ গাইব মানে কিডা এই কবিতার বাপের মতো ইয়াডার মতো হয়ে গেছে কবিতার বাপের ইয়াডা ওই যে ব্রিজ দিব আগে ওই সিমেন্ট দিয়া লম্বা একটার দুই মোড়া খাম্বা গাইরা থুইছে পানি উঠে গেছে পানি গেলে গেছে ওখানে মাপ করবো তো দুই পুতে আর এক বাপে হইলো গিয়া ওখানে গিয়া নাও গেছে গা ঠিক গা মানে ওটা লোকে বাইর যা গেছে গা তখন বুড়া বেড়ায় কয়ে খেলি ভাগলো ডাকির মধ্যে নামি দে নাই মেয়ে দে কিডার মধ্যে আতায় উতায়া হাল্লা ডরাই গেছে গা বেশি পারি না কয়েক বাবা কথা কো না যে কি কি দেখলা কয় হাতের মধ্যে লাগলো তুমি ইয়াডা আর ইয়াডা কি ক হ্যাঁ ইয়াডার মধ্যেই লাগলো মানে কুমিল্লার ভাষায় আর কি তো বড় পোলায় ফালদা গিয়া কয় বাবা বুড়া মানুষ নাম জানে না কিচ্ছু না আমি হই যাই যাই ও আতায় উতায় উইটা কয় কিরে আমি তুই এটা দেখলাম তুই
কই বাবা আমার তো ইয়াডার মতোই লাগছে কি চিল্লা চিলি লাগাই দিছে একবেড়া কই কি গো তোমরা বাপ পুতেরা নৌকা ঠেকায় কি খুঁজতাছো কই লাগলো যেমন ইয়াডা কলে আরে বেড়া ইয়াডা আবার নাম আসেনি আমি ওই দেখাছি এইটা তো নতুন নাম হ্যাঁ আতায় উতায়া হ্যাঁ ও চিনতে পারতাছে না পানির মধ্যে না কই ভাই আপনি কি দেখলেন কই আমি ইয়াডার মতোই লাগলো রে ভাই আজকে আমার আবুল ভাই যা শুরু করছে এটা কোনো নামগন্ধ নাই খালি ইয়াডা আর ইয়াডা হ্যালো হ্যালো